100% grind. আচ্ছা 14 mm thickness. ভাঁজ করা চুলা দেখা যায় আপনার এটার মধ্যে আপনার ক্লিনটা ইজি. আচ্ছা অনেকে দেখা যায় আপনার চুলাটা যেটা আছে পরিষ্কার করতে আনিজি ফিল করে. এটা হবে আপনার 18x29. এটাও কিন্তু একটা অথেন্টিক দেখেন জিকের ডিজাইনটা খুব সুন্দর একদম কোয়ালিটিফুল. কর্নারটা এই সাইড দিয়ে আগুনটা বের হবে. জি এই যে দেখেন ফায়ার. এবং ভালো মানের চুলা বলেন সবকিছু কিন্তু এক দোকানে পেয়ে যাবেন. পাশাপাশি ফিল্টারও অনেক আছে. তবে আজকে আমরা কিছু ভালো মানের চুলা দেখাবো. 100% গ্রানাইটের কিছু চুলা কিন্তু চলে আসছে. বিস্তারিত জানার সাথে রয়েছে জয় ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি. নতুন কিছু নাকি চুলা আসছে? আজকে আমরা বাজারের সবচাইতে লাক্সারি যে চুলাগুলো আছে আমাদের সবচাইতে কোয়ালিটিফুল যেটা হবে আপনার ফেবার কোম্পানি. ফেবার? চীনার বোঝার অনেক উপায় আছে, যেরকম আমরা সবটার মধ্যে আমরা লিখে নিয়ে আসি নাই. আমাদের যেটা ফেবার কোম্পানি আছে এটা আমরা লেখার প্রয়োজন নেই. আমরা একদম অথেন্টিক একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা হবে 100% গ্রাইন্ড, 14 mm থিকনেস. 14 mm? জি. আচ্ছা এর আগে কিন্তু এটা কিন্তু 10 mm ছিল, 10 mm ছিল নিউ মার্কেটের মধ্যে. আফটার ফ্রেন্ডস কুকারি থেকে একদম অথরাইজড ডিলার বললে ভুল হবে, সরাসরি এই প্রোডাক্টটা আমার বড় ভাই নিয়ে আসে. আমরা একদম ইম্পোর্টারই বলতে পারেন. আচ্ছা এখানে আমাদের অথরাইজড ডিলার দেওয়া আছে. আচ্ছা আর এখানে আপনার চুলার কিন্তু সম্পূর্ণ অথেন্টিক কিছু থাকতেছে, যেরকম অন্যান্য চুলার ক্ষেত্রে যেরকম আপনার অনেক কিছুই মানে থাকে না, অটো ইগনিশন থাকবে না. আচ্ছা অটো ইগনিশন এটার যে কোয়ালিটি থাকবে না. আচ্ছা অনেক কিছু আছে. তারপর আপনারা দেখেন নফে এটা থাকার সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনারা দেখা যায় অনেক সময় ভাতের মাড়টার উতলিয়ে পড়ে, পড়ার পরে কিন্তু যে আগুনটার একটা লাল একটা মানে আঁচ কিন্তু উপরে চলে আসে. হ্যাঁ এটা আর উঠবে না, অটো শাটডাউন সে বন্ধ হয়ে যাবে. আচ্ছা মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে. হ্যাঁ বন্ধ হয়ে যাবে. আচ্ছা এখানে দেখেন আমরা কিন্তু সবটা পিতলের করে নিই. আচ্ছা তার মানে বলতে পারি যে গ্যাস যদি লিক করে, জি যদি গ্যাস লিক করে তাহলে কি অটোমেটিক বন্ধ হয়ে যাবে? না গ্যাস লিক এক জিনিস আর হলো আপনার শাটডাউন আরেক জিনিস. এটা আপনার যখন ভাতের মাড়টার উতলিয়ে পড়বে বা তরকারি দুধ টুট ঝোল উতলিয়ে পড়বে তখন সে শাটডাউন বন্ধ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায়. আর গ্যাস আপনার লিক বন্ধ করতে গেলে সেক্ষেত্রে আপনার ডিভাইস আছে আলাদা, এক্সট্রা করে ওই ডিভাইস লাগাতে হবে. এটা হলো অটো শাটডাউনের জন্য. আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে দেখেন আমরা কিন্তু পিতল করে নিয়ে আসি, অন্যান্য কোম্পানি কিন্তু পিতল করে নেই, যেটা আমরা পিতল করে নিয়ে আসি অথেন্টিক যেটা আছে. আপনার চাবির রিংগুলো যদি বলি 100% কোয়ালিটি মেটালের করে নিয়ে আসছি, যেটা পড়লেও ভাঙবে না কখনো, প্রিমিয়ামটা নষ্ট করলেও ভাঙবে না, ট্যাপও খাবে না. যখন আমি এটা উঠাইলাম যদি হাত থেকে আমরা ঠাস করে পড়ে যায়, এই মার্বেল তো কিছু হবে না একদম, এটা মার্বেল হলে হবে কিন্তু যেহেতু গ্রানাইট ইনশাআল্লাহ কিচ্ছু হবে না. এটা কিন্তু ভাঁজ করা চুলা. আর এখানে দেখেন খুলে খুলে পরিষ্কার করা যাবে একদম সব, আপনি ইজি টু ক্লিন করতে পারবেন. পার্ট পার্ট আপনি খুলে খুলে আপনি যদি বলেন যে ওয়াশ করব সেটাও সম্ভব. সম্ভব প্রতিটা মার্বেলে কিন্তু সম্পূর্ণ গ্রানাইটের উপরে. এটাও কিন্তু একটা অথেন্টিক দেখেন জিকের ডিজাইনটা খুব সুন্দর একদম কোয়ালিটিফুল. আর প্রতিটা বডিতে কিন্তু আমরা অ্যাসেস করে নিয়ে আসছি যেটা ব্ল্যাক অ্যাসেস. এটা কিন্তু নীল একটা পলি দেখা যাচ্ছে ইন্টিকের জন্য, এটা কিন্তু ব্ল্যাক অ্যাসেস, কালার কখনো নষ্ট হবে না. আচ্ছা আচ্ছা আর বানারটার কথা যদি বলি সম্পূর্ণ অথেন্টিক একটা বানার দেখেন, ফিক্সড বানার 100% পিতল, অটো ইগনিশন থাকবে পিতলের. আচ্ছা এটা হচ্ছে BMW চাকা বলি. আচ্ছা এটা একটা মডেল. ওকে এখানে আরেকটা মডেল আছে যেটা আপনার মোমবাতির মতো বলি আমরা মডেল. হ্যাঁ এই মডেলও দেখেন একেবারে কেমন আসছে. আর জিকটা যদি বলি আরো অথেন্টিক দেখেন, জিপটা এত মোটা অনেক অথেন্টিক, যত কেজি মন চায় তত কেজি ওয়েট করে দিতে পারবেন. আসলে লোড বলে লাভ নেই, 100-200 কেজি বলে লাভ নেই, সর্বোচ্চ আপনি ওয়েট দিয়ে এটার উপরে রান্না করতে পারবেন. রান্না করা যাবে, আমরা কিন্তু 100-200 কেজি ওয়েট দিয়ে রান্না করি না. আচ্ছা এটা দেখেন বার্নারটা এই সাইড দিয়ে আগুনটা বের হবে. জি আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ দেখেন
একটা মোমের মতো, মানে মোমবাতি যেরকম জ্বলে ওরকম একটা ডিজাইন করা আছে, আর আগুনটা খুব সুন্দর পাবেন। আচ্ছা, লালবাগ কেল্লাতে গেলে কিন্তু এরকম ডিজাইন দেখা যায়, খুব কোয়ালিটি, আর সেটা কিন্তু একমাত্র ফেবার দেখেই সম্ভব। রাইট রাইট, এটা একটা ডিজাইন, খুব কোয়ালিটি। আচ্ছা, এটা একটা ডিজাইন, আমরা প্রাইসটা পরে বলে দিচ্ছি। এটা একটা স্টিলের মধ্যে আছে। আচ্ছা, এসএস এর অনেকে খুঁজেন কিন্তু, এসএস এরও আছে। আরো অথেন্টিক যদি বলি, থ্রি বানারের মধ্যে, এটা কিন্তু অন্য অন্য বানারের ক্ষেত্রে দেখা যায়, আপনার কোম্পানির ক্ষেত্রে আপনার অটো ইগনিশনটা করে না, এটা কিন্তু আমরা ছোট যে বানারটা আছে সেটা আমরা অটো ইগনিশন করে নিয়ে আসছি, করে দাও। আর ফায়ারিং সিস্টেমটা যদি এতটুকু বলি ভাইয়া, খুবই আনকমন একটা সিস্টেম, মানে প্রতি চাপে চাপেই তো আগুন আসবে। এই যে দেখেন ফায়ার, রাইট, হ্যাঁ রাইট, মিসিং বলতে কোনো শব্দ নেই। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু মিসিং বলতে কোনো শব্দ নেই, জাস্ট চাপ দিয়ে হালকা ঘোরালেই কিন্তু আগুন জ্বলে উঠবে। এটার জিকের কোয়ালিটি খুব হেভি। এই সব জিক মানে আপনি যদি চিন্তা করেন লংজিভিটি, তাহলে বলবো অনায়াসে 10 বছর মিনিমাম মিনিমাম, আর ম্যাক্সিমাম আপনি উপরে যতটুকু ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা এই বিষয় আছে যেটা আপনার আর পরিষ্কার পরিচ্ছন্নর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি এই জিনিসটা প্রোডাক্টটা ওইভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার 10-15 বছর ইনশাআল্লাহ কিছু হবে না। আর সম্পূর্ণ দেখেন পিতল বানানো, কিন্তু অনেক মোটা, অনেক মোটা এবং অনেক হেভি কিন্তু। আর প্রতিটা আগুন কিন্তু এখান থেকে মানে বিভিন্ন জায়গা থেকে সুন্দর একটা আগুন উঠবে, সম্পূর্ণ উপরে আগুনটা উঠবে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা একটা 3-1-এর একটা মডেল। আর আরেকটা আছে যেটা আমরা নতুন করে নিয়ে আসছি, গ্রানাইট লেখে, দেখেন গ্রানাইট 100% ন্যাচারাল, ন্যাচারাল গ্রানাইট স্টোর লেখাই আছে। আচ্ছা, এটা এটা যদি বলি ডিজনি ইতালি ব্র্যান্ডের, এটাও সবচেয়ে কোয়ালিটি আমরা করে নিয়ে আসছি। আচ্ছা, এটা কি 15 mm? কিছু বলার নেই। আর বানারটা যদি বলি, বানারটা কিন্তু খুবই অথেন্টিক। আচ্ছা, আর মাঝখানেরটা এই জন্য আপনার ব্ল্যাক কালার করছি, কারণ ব্ল্যাক কালার সবাই মানে কমেন্ট করতে সাথে ব্ল্যাক একেবারে মিলে যাবে কিন্তু, এটা অ্যাসেস করলে মানে জিনিসটা বাজে দেখায়, এই জন্য আমরা ব্ল্যাক করে নিয়ে আসছি, যেটা অথেন্টিক বানার আছে। আচ্ছা, অথেন্টিক, এটা কিন্তু আমরা এর আগে অন্যান্য চুলা ক্ষেত্রে দেখছি, ব্ল্যাক অ্যান্ড ড্যাগার দেখছি, সেম মডেল কিন্তু আমাদের বানার। আচ্ছা, বানারটা খুব সুন্দর করছি আমরা। ওকে ওকে ওকে, এটা কিন্তু হচ্ছে ডিজনি ইতালির, এটা হলো লেটেস্ট একটা মডেল, একদম আপডেট মডেল। আচ্ছা হ্যাঁ, একদম আপডেট। ওকে, পরে এখানে দেখেন ফুমা জাপান। আচ্ছা, ফুমা জাপান কিন্তু 100% ন্যাচারাল গ্রানাইট, একদম 100% ন্যাচারাল, কিন্তু এটার মধ্যে হলো আপনার দেখা যায় আপনার উপরে যে গ্রানাইট টপটা আছে, হ্যাঁ, প্রতিটা গ্লোজি করছে, এটা একটু ম্যাট করছে, অনেকের ম্যাটটা চয়েস যে ভাইয়া ম্যাটটা হলে আমাদের মানে গ্রানাইটের সাথে মিশে যাবে। আমরা আজকে যতটা প্রোডাক্ট দেখাইছি, প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনার খুবই কোয়ালিটি দেখাইছে, এবং ওরকম প্রোডাক্টে দেখাইছি যে আপনার গ্রানাইট যারা ইউজ করে তারা বুঝবে যে না আসলে এটা কিন্তু খুবই কোয়ালিটি, 100% গ্রানাইট, 100% গ্রানাইট। এটা ফুমা জাপান, এটা কিন্তু BMW চাকার ডিজাইনটা হবে, আর এটা কিন্তু হচ্ছে ম্যাট হবে। আচ্ছা, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবে, আমরা ওয়ারেন্টি গ্যারান্টি এবং ধামাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা, একদম ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অটো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 বছর। 5 বছর, 5 বছর অটো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছর, কেউ আজ পর্যন্ত দেয় না। আচ্ছা ঠিক আছে, আর 5 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি, টোটাল আপনি 10 বছর পাচ্ছেন। আচ্ছা, এই মার্বেল গ্রানাইট যেটা আছে, গ্রানাইটের কোনো গ্যারান্টি আছে কিনা? অবশ্যই গ্যারান্টি আছে ভাইয়া, 5 বছর বলে দিছি না, 5 বছরের মধ্যে যদি আপনি ফাটাতে পারেন। আচ্ছা, মার্বেল হলে আমরা বলতাম 1-2 বছর দিতাম কিনা, তারপরেও একটা অনেক কিছু, যেহেতু গ্রানাইট আপনি 5 বছরের এটা লিখিত গ্যারান্টি পাবেন না আমাদের কাছে, মেমো প্লাস মেমোতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, আমরা একটা প্রাইস বলি ভাইয়া, এটা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস ছিল, আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল, আপনারা জানেন যদি মার্বেল চিন্তা করতে যান যে জয়বে মার্বেল নিব, সেক্ষেত্রে কিন্তু আপনার 15-16 হাজার টাকা বাজেট করলে হবে। আর যদি আপনি একটু ভালো মার্বেলের মধ্যে নেন, সে 17-18 হাজারের মধ্যে পড়বে, যেহেতু এগুলো গ্রানাইট, আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার, এটা ছিল 25,500 টাকা। আচ্ছা হ্যাঁ, একবারে টোটাল ডিসকাউন্ট দিচ্ছি, 8,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে। 8,000 টাকা বললাম না, 10,000 টাকাও বললাম না, যেটা ডিসকাউন্ট আছে সেটাই আমরা আজকে বলে দিলাম। হ্যাঁ, 25,500 মাইনাস হলো আপনার 8,000 টাকা, একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 17,500 টাকা ডিসকাউন্ট, 17,500 টাকা ফুমা জাপান, ফুমা জাপান সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারবেন। এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস, যেহেতু এটার উপর একটু কাজ করা হয়েছে, সেম প্রোডাক্ট, আচ্ছা বানারটা চেঞ্জ হয়েছে, আর এখানে কিন্তু মোল্ডিং করার কারণে 1,000 টাকা ডিফারেন্স হয়েছে। আচ্ছা, 1,000 টাকা, 1,000 টাকা ডিফারেন্স, এটা হলো রেগুলার প্রাইস 26,500, ডিসকাউন্ট 18,000 টাকা, একদম ফিক্সড দিয়ে আপনার 18,500 টাকা। আচ্ছা, আর এটা তো আমাদের আগের রেট দেওয়াই ছিল, হ্যাঁ, যেহেতু আপনার ফেভারিট প্রোডাক্ট, খুবই গুণগত মান, কোয়ালিটি ভালো, রাইট, ডিসকাউন্ট প্রাইস বলে দিচ্ছি 22,500 টাকা থাকবে, 22,500। আর এটা একদম ফোল্ডিং যেটা আছে, ডিসকাউন্ট দিয়ে রাখছিলাম আমরা 19,000 টাকা, আজকে 19,000 টাকা না, 18,500 টাকা থাকবে, 18,500 একদম ডিসকাউন্ট আছে, এরপর হচ্ছে এটাও থাকবে সেম 18,500 টাকা, 18,500, ওকে, খুবই কোয়ালিটি। আচ্ছা, আর এটা কিন্তু ডিসকাউন্ট রেট ছিল আমাদের আপনার 21,500, আজকে 21,500 দিব না, একদম ডিসকাউন্ট দিয়ে রাখবো,
only 20,500 টাকা এটার উপর আরো 1000 টাকা ডিসকাউন্ট 20,500 টাকা আচ্ছা আর যদি কেউ অ্যাসিস্টটা নিতে চায় এটার মধ্যে ধামাকা একটা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা হ্যাঁ একবার ফুল এন্ড ফাইনাল 9500 টাকা 9500 হ্যাঁ ফুল এন্ড ফাইনাল রেট ফেবারের দেখেন ফেবার মানে এটা 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 হইছে কি ভাই জানেন এটা মানে প্রতিটা যেহেতু আমরা গ্রানাইটের প্রোডাক্ট দেখাইছি ওটার উপর এক কোম্পানি আজকে বলছে যে জয় ভাই আমাদের স্টিলের যত মডেল চুলা আছে স্লো হয়ে গেছে আচ্ছা চলতেছে কম এইজন্য একদম টোটাল ডিসকাউন্ট দেখেন 9500 টাকা এসএস এর চুলা তাও মাত্র 9500 টাকা ফেবার ইতালি ব্র্যান্ডের তো এগুলো অর্ডার করার সিস্টেমটা কি ভাই ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে আপনি দুইটা প্রোডাক্টে দুইটা জায়গায় নিতে পারবেন আপনি আমাদের নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ওইখানে আপনি যোগাযোগ করতে পারবেন বিকাশ করা আছে ওইখানে আপনি পেমেন্ট সামথিং একটা বুকিং মানি করে বাকিটা আপনি কুরিয়ারে প্রোডাক্ট পারচেজ করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ইনশাআল্লাহ ওকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন